আমার প্রথম ছবি আর এই টিমটা সবাই একসাথে দুটো, কেউ বলছে একটা করেছি, কেউ বলছে তিনটে করেছি, তো হয় না একটা টিম তৈরি হয়ে যায়, কিন্তু আমি যে এই টিমে প্রথম সেটা আমি সত্যি আমাকে কেউ বুঝতেই দেয়নি। আমার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল যে আমি এই ফ্যামিলিতে আগেও ছিলাম, আগেও কাজ করেছি, আর প্রথম সিনেমা করলে বা যে কোনো কাজে প্রথম ঢুকলে যে একটা না ভয় কাজ করে, সবাই সিনিয়র, সবাই এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে কাজ করা, স্ক্রিন শেয়ার করা, একটা টেনশন থাকে, তো নিজের 100% দেবো কি ভয়ে আর কি হয় না, গলা শুকিয়ে যায় আমাদের। কিন্তু সেখানে উল্টো দিকে যারা আছেন তারা যদি এত সম্মান দেয় এবং কোনোভাবে বুঝতেই না দেয় যে এটা আমার প্রথম কাজ, সেই স্পেস কমফর্ট জোনটা যেন বেড়ে যায়, তখন খুব নিশ্চিন্ত হয়ে যায়, নার্ভ কাম হয়ে যায় যে হ্যাঁ আমি পারছি, আমি পারবো। তো সেই জন্যই হয়তো আমার কাজ, মানে যেটুকু আমাকে দেবদা বললো যে যেটুকু আমি ভালো করেছি সেটা মানে সম্পূর্ণভাবেই এখানে যারা আছেন উপস্থিত তাদের সবার জন্য, কারণ আমাকে একটুও বুঝতেই দেয়নি যেটা আমার প্রথম কাজ। আর ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি তো প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম প্রথম কথা দেবদার জন্য, কারণ যাদের সিনেমা দেখে বড় হয়েছে তাদের সাথে স্ক্রিন শেয়ার করাটা একটা বিশাল বড় ব্যাপার। আচ্ছা, তো সেই জন্যই আমার আরো বেশি ভালো লেগেছে কাজ করে। আর অতুল স্যার, অভিজিৎ দা, ওরা সবসময় গাইড করেছে আমাকে, মানে আমার যে কোনো শটে ছোট ছোট ডিটেলস গুলো আমার যেগুলোতে অসুবিধা হচ্ছে কখনোই টেনশন করতে দেয়নি, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, সেই সাপোর্ট সিস্টেমটা খুব দরকার হয় যারা প্রথম আসে কাজ করতে, সেটা আমি পেয়েছি। আর সব থেকে বড় জিনিস যেটা, প্রথম সিনেমাতে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সবাইকে এক ছাদের তলায় পাওয়া, সেটা খুব কম অভিনেতা অভিনেত্রীদের কপালে চটে, তার মধ্যে আমি একজন ভাগ্যবান। তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদের সবারও খুব ভালো লাগবে। আমরা কাজটা করতে যদি এতটা মজা পাই, তাহলে পুরোটা গোছানোর পর, এডিট হওয়ার পর যেটা আপনারা দেখবেন সেটা আপনাদের কতটা ভালো লাগবে সেটা 100% বলতে পারি, খুব ভালো লাগবে। সবাই সপরিবারে গিয়ে হলে ছবিটি দেখুন, এবং সবার জন্য ছবিটা, পুরো পরিবারের জন্য, শীতের আমেজে যেন প্রধান আকর্ষণ প্রধানই হয়, যেটা সবাই বলে এসেছি আমরা। আর অবশ্যই আমরা কেউ আসা, মানে আমি তো জানি না, আমার তো প্রথম সিনেমা, বাট এনারা যারা আছে তারা তো কেউ আশা তো করবে না, আমি হয়তো ছোট ছোট করে আশাটা রেখেই দেবো। থ্যাংক ইউ সো মাচ।